আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে অন্তত 16 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত 9 জন আহত হয়েছেন। শনিবার দুপুর 12:35 দিকে দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমে আগুন লাগার এ ঘটনা ঘটে। খবর এপির। দুবাই সিভিল ডিফেন্সের একজন মুখপাত্রের বরাতে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার দুপুর 12:35 দিকে দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমে আগুনের বিষয়ে অভিহিত করা হয়। বন্দর সাইদ ও হামরিয়ার ফায়ার স্টেশনের দলগুলো অপারেশনের ব্যাকআপ সরবরাহ করছিল। দুপুর 2:42 আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর শুরু হয় কুলিং অপারেশন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মুখপাত্র বলেন, আহতদের জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে ভবনের নিরাপত্তা মেনে চলায় ঘাটতি রয়েছে, যার ফলে আগুন লেগেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ বিশদভাবে জানতে তদন্ত পরিচালনা করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ভবন থেকে আগুনের লেলিহান শিখা দেখেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অ্যাপার্টমেন্টের জানালা থেকে ঘন কালো ধোঁয়া এবং আগুনের শিখা বেরিয়ে আসতে দেখা গেছে। ভবনটিতে অবস্থিত একটি দোকানের এক শ্রমিক জানান, তারা বিকট শব্দ শুনতে পান। তার কথায়, আমরা কয়েক মিনিটের জন্য কি ঘটেছে তা বুঝতে পারিনি, কিন্তু তখন আমরা জানালা দিয়ে ধোঁয়া ও আগুন বের হতে দেখেছি। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।